আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সিলেট জাকারিয়া সিটি দেশ বিদেশে অত্যন্ত পরিচিত। বিনিয়োগের নামে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থ আত্মসাৎ করা সাইদ চৌধুরী, শাহজামাল নুরুল হুদা ও আহমদ আলী এক্সেলসিয়র সিলেট এই জাকারিয়া সিটির নিয়ন্ত্রণ করছেন। এই চক্রের বিনিয়োগের নামে প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের হয়রানির মতো নেককারজনক ঘটনা তুলে ধরতে আজকের আমাদের এই সংবাদ সম্মেলন। আপনাদের মাধ্যমে দুঃখজনক এই প্রতারণা ও হয়রানির বিষয়টি জনসমক্ষে প্রকাশের মাধ্যমে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চাই, আবেদন জানাতে চাই ন্যায় বিচারের। সে কারণে আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন 2017 সালে বাংলাদেশে বিনিয়োগের নামে যুক্তরাজ্য প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আত্মসাতের নানা ঘটনা নিয়ে হইচই শুরু হয়। সেই সময়ে সাইদ চৌধুরী ও শাহজামাল চক্রের প্রতারণার বিষয়টিও সামনে চলে আসে। গণমাধ্যম ও কমিউনিটির বিভিন্ন মহলের নানা কৌতূহলের কারণে আমরা তখন একটি সংবাদ সম্মেলন করেছিলাম। 2017 সালের 23 মার্চ করা সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে সাইদ চৌধুরী এক্সেলসিয়র সিলেট প্রজেক্টের জন্য আমরা সহ ব্রিটেনের প্রবাসীদের কাছ থেকে বিনিয়োগের নামে কোটি কোটি টাকা সংগ্রহ করে কীভাবে প্রতারণা করছেন। এছাড়া একই বছরের 25 জুন লন্ডন এক্সেলসিয়র সিলেটের বোর্ড অফ ডাইরেক্টরদের এক সভায় সাইদ চৌধুরী চক্রের নানা অনিয়ম নিয়ে প্রশ্ন উঠে। সেখানে বিনিয়োগের প্রকৃত হিসাবসহ এক্সেলসিয়র সিলেট লিমিটেডের ব্যবসার আয় ব্যয়ের হিসাবে চরম গরমিল পাওয়া যায়। সেখানে আলোচনায় ধরা পড়ে কেবল বিনিয়োগকৃত মূলধনের কমপক্ষে 9 কোটি টাকার কোনো হদিস মিলছে না। তাই একই সভায় এমডি সাইদ চৌধুরী এবং চেয়ারম্যান শাহজামালকে অপসারণের দাবি উঠে। সভায় স্বতন্ত্র অডিটের মাধ্যমে প্রকৃত হিসাব উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। আপনারা হয়তো জেনে থাকবেন যে চ্যানেল এস এ বিষয়ে তখন একটি রিপোর্ট প্রকাশ করা হয়, কিন্তু সাইদ চৌধুরী চক্র প্রকৃত হিসাব প্রদানের সিদ্ধান্ত এখনও বাস্তবায়ন করেনি। সেই সঙ্গে 2014 সাল থেকে ব্যবসার আয় ব্যয়ের হিসাবও আজ পর্যন্ত দেয়নি। ডাইরেক্টরস আনিস রহমান এবং মাসুক রহমান মনে করেন গত 6 বছরে কোম্পানির কমপক্ষে 19 কোটি টাকার টার্নওভার হয়েছে, কিন্তু লাভের কোনো মুখ কোনো সাধারণ ডাইরেক্টর অথবা শেয়ার হোল্ডাররা দেখেননি। আমরা আমাদের বিনিয়োগের অর্থ ফেরত পেতে 2014 সাল থেকে নানাভাবে মধ্যস্থতার চেষ্টা করে আসছি। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সাইদ চৌধুরী প্রথমে 5 মাসের মধ্যে টাকা ফেরত দেবেন বলে অঙ্গীকারনামায় সই করেন, কিন্তু তিনি সেই অঙ্গীকার রক্ষা করেননি। ফলে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ দ্বিতীয়বার মধ্যস্থতায় বসেন এবং সাইদ চৌধুরী আরও লিখিত অঙ্গীকার করেন যে অগ্রিম চেক দেওয়ার মাধ্যমে কিস্তিতে পুরো অর্থ পরিশোধ করবেন। 2015 সালের 25 জুন সাইদ চৌধুরীর প্রথম চেক নিয়ে মধ্যস্থতাকারীদের কাছে দেওয়ার কথা ছিল, কিন্তু সেদিন তিনি আর আসেননি। সেই থেকেই সাইদ চৌধুরী লাফাত্তা এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে ঔষধ্যমূলক আচরণ করে চলেছেন। আমাদের অনুরোধে মিডিয়েশন কমিটির এই বিষয়টি একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করেন, যাতে আপনারা সাইদ চৌধুরীর বারবার কথার বরখেলাপ এবং অন্যায় আচরণের পুরো চিত্র দেখতে পাবেন। সাংবাদিক বন্ধুগণ, আমাদের কন্ট্রোল করার জন্য এক্সেলসিয়র সিলেটের চেয়ারম্যান শাহজামাল নুরুল হুদা বাংলাদেশে আমাদের বিরুদ্ধে 2টি মিথ্যা মামলা দায়ের করেছেন। আমাদের অর্থ যাতে ফেরত দেওয়া না লাগে সেই জন্য সাইদ চৌধুরী গংরা মিথ্যা মামলা দিয়ে হয়রানির এক কৌশল নিয়েছেন। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে অনৈতিক প্রভাব খাটিয়ে এসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের যে 5 জন মামলার মুখোমুখি, আমাদের বিনিয়োগের পরিমাণই প্রায় 4 কোটি টাকার উপরে। সাংবাদিক বন্ধুরা, আমরা যারা বিনিয়োগ করে প্রতারিত হয়েছি আমরা সকলেই ব্রিটিশ নাগরিক। সাইদ চৌধুরী, শাহজামাল নুরুল হুদা ও আহমদ আলীও ব্রিটেনের নাগরিক। তাই বারবার চেষ্টার পরও টাকা ফেরত না পেয়ে বাধ্য হয়ে 2018 সালের 9 এপ্রিল আমি আব্দুল বারী ব্রিটেনের আদালতে সাইদ চৌধুরী এবং এক্সেলসিয়র সিলেট লিমিটেডের বিরুদ্ধে মামলা করি। এ মামলায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার আগে টাকা ফেরত দেওয়ার সুযোগ দিয়ে সাইদ চৌধুরীকে যুক্তরাজ্যে তার ঠিকানা এবং বাংলাদেশে কোম্পানির ঠিকানায় আইনি নোটিশ পাঠানো হয়। এ নোটিশ পাওয়ার পরেই সাইদ চৌধুরী, সহযোগী শাহজামাল নুরুল হুদা, আমরা 5 জন সিরাজ হক, আব্দুল বারী, কসর খান, আনিস রহমান এবং মাসুক রহমান এর বিরুদ্ধে বাংলাদেশে মিথ্যা মামলা দায়ের করেন। 2018 সালের 21 জুন সিলেট জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি জিডি নম্বর 901 করে আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ দায়ের করে বলা হয় যে আমরা লুক পাঠিয়ে তার বাড়িতে হামলা করিয়েছি এবং 50 লাখ টাকা চাঁদা দাবি করেছি। এর 4 দিন পর 2018 সালের 25 জুন আরেকটি মিথ্যা মামলা দায়ের করা হয় ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ICT আইনের 57(2) দ্বারায়। এ মামলাটিও ভিত্তিহীন অভিযোগ করা হয় যে আমরা 5 জন অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে মিথ্যা কুরুচিপূর্ণ ও অপপ্রচার চালিয়েছি। সাইবার ট্রাইব্যুনালে মামলার বাদী শাহজামাল এবং বিবাদী পক্ষ আমরা সকলেই ব্রিটিশ নাগরিক।
আমরা আমাদের বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে প্রচার প্রচারণা করেছি এদেশেই। যদি আমাদের কোনো প্রচার প্রকাশের কারণে বাদী সাহায্য আমার সংক্ষুব্ধ হয়ে থাকেন, তবে সেটি নিয়ে ব্রিটেনের আদালতেই মামলা হওয়ার কথা। বিষয়টি বাংলাদেশের আইনের বিবেচনাধীন হওয়ার কথা নয়। সম্পূর্ণ অন্যায় এবং অনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের হয়রানি করার উদ্দেশ্যে বাংলাদেশে এসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, একথা সত্য যে আমরা আমাদের বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করেছি, সংবাদ সম্মেলন করেছি, কিন্তু কখনও সঠিক তথ্য ব্যতীত মিথ্যা কিছু প্রচার করিনি। আইসিডি আদালতের মামলায় আমরা তদন্ত কর্মকর্তার কাছে একটি চিঠি দিয়ে সাইদ চৌধুরী ও মামলাকারী শাহজামান নুরুল হুদা এবং এক্সেলসিয়র সিলেট লিমিটেডের অন্যায় আচরণের পুরো ঘটনা বলি, প্রমাণসহ তাদের বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের বিষয়টি জানাই। কিন্তু তা সত্ত্বেও দুঃখজনকভাবে আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। অনৈতিক প্রভাব খাটিয়ে এসব মামলা এবং ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে বলে আমরা মনে করি। আমরা যাতে বাংলাদেশে যেতে না পারি এবং অন্যান্য সাধারণ বিনিয়োগকারীরাও যাতে মামলার হয়রানির বয়ে অর্থের দাবি ছেড়ে দিতে বাধ্য হয়, সেই জন্য এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী শাহজামান নুরুল হুদা যুক্তরাজ্যের আদালতে দণ্ডিত আসামি। তিনি ব্রিটেনের আদালতে কনভিক্টেড ক্রিমিনাল। ভিসা ফ্রড এবং হিউম্যান ট্রাফিকের অপরাধে 2012 সালে সাজা পায় এই ক্রিমিনাল। কনভিক্টেড আইজুল ওয়ার্থ ক্রাউন কোড ইউআরএন নম্বর দেওয়া আছে। যুক্তরাজ্যের আদালতে সাজাপ্রাপ্ত আসামি বাংলাদেশে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? এসব মামলা সাক্ষী হিসাবে আছে যুক্তরাজ্যে প্রতারণা মামলার আসামি সাঈদ চৌধুরী এবং তার সহযোগী আহমদ আলী। সাংবাদিক বন্ধুরা, সাঈদ চৌধুরী ও শাহজামান নুরুল হুদা এবং এক্সেলসিয়র সিলেট লিমিটেডের কুকর্ম কেবল আমাদের বিনিয়োগের অর্থ আত্মসাতের চেষ্টার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আরও বেশ কয়েকজন বিনিয়োগকারী নিজেদের অর্থ ফেরত পেতে এই চক্রকে বাংলাদেশের আদালতে তুলেছেন। উদাহরণস্বরূপ ভুক্তভোগী কয়েকজন বিনিয়োগকারীর মামলার বিষয়ে আপনাদের বলতে পারি। সাঈদ চৌধুরীর বিরুদ্ধে চেক ডিসোনার মামলা করেছিলেন ব্যারিস্টার মুস্তাকিম চৌধুরী। এ মামলায় সিলেটের আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর সাজা এড়াতে সাঈদ চৌধুরী 40 লাখ টাকা ফেরত দিতে বাধ্য হন। মিনা বেগম নামে এক বিনিয়োগকারী 35 লাখ টাকার চেক ডিসোনারের মামলা করেছেন সাঈদ চৌধুরী চক্রের বিরুদ্ধে। সিআর মোকদ্দমা নম্বর দেওয়া আছে। মহিবুল হক নামের আরেক বিনিয়োগকারী 47,85,000 টাকার চেক ডিসোনারের মামলা করেছেন এই চক্রের বিরুদ্ধে। ট্রেডোলজি নামে একটি প্রতিষ্ঠান 10,20,00,000 টাকার চেক ডিসোনারের মামলা করেছে সাঈদ চৌধুরী ও শাহজামানের বিরুদ্ধে। এ মামলায় চার্জশিট হয়ে গেছে, এখন শুনানির অপেক্ষায় আছে। হাফিজ আহমদ চৌধুরী 6,50,000 টাকা ফেরত পেতে মামলা করেছেন। 38 লাখ টাকা ফেরত পেতে সাঈদ চৌধুরীর বিরুদ্ধে মামলা লড়ছেন রুকন খামালি। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন সাঈদ চৌধুরী এক্সেলসিয়র সিলেট লিমিটেডের এমডি ছিলেন। সম্প্রতি তিনি আহমদ আলীকে এমডি পদে বসিয়ে নিজে পরিচালক পদে ফিরে যান। ডাইরেক্টরদের অন্ধকারে রেখে নিয়মভঙ্গ করে সাঈদ চৌধুরী উপকর্মের সহযোগী আহমদ আলীকে এমডি পদে বসান, যাতে প্রতিষ্ঠানে এই চক্রের নিয়ন্ত্রণ বজায় থাকে। আর শাহজামান নিজেকে কোম্পানির চেয়ারম্যান দাবি করে আমাদের বিরুদ্ধে মামলা করলেও প্রকৃতপক্ষে তখন তিনি কোম্পানির ডাইরেক্টরও ছিলেন না। কেননা ভুক্তভোগী বিনিয়োগকারীরা মামলার হাত থেকে বাঁচতে শাহজামান 2018 সালের জুনের শুরুতেই কোম্পানি থেকে নিজের নাম সরিয়ে ফেলেন। কোনো পদে না থাকলেও তিনি এখনও অন্যায়ভাবে কোম্পানিকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের জানাতে চাই যে যুক্তরাজ্যের আদালতে সাঈদ চৌধুরীর প্রতারণা মামলার সম্মুখীন। সাঈদ চৌধুরীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আমি আব্দুল বারী লন্ডনের হাইকোর্টে যে মামলা দায়ের করেছি সেটার শুনানির অপেক্ষায় আছে। কিন্তু লন্ডনের আদালতে এই মামলার চলার বৈধতা চ্যালেঞ্জ করে সাঈদ চৌধুরী একটি আবেদন করেছিলেন। আদালত তার সেই আবেদনটি খারিজ করে দেয়। একই সঙ্গে আবেদন মোকাবিলায় আব্দুল বারীর খরচ হওয়া সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে সাঈদ চৌধুরীর প্রতি আদেশ জারি করেন আদালত। কিন্তু কোটি কোটি টাকা আত্মসাৎ করা সাঈদ চৌধুরী নিজেকে বেশ অসহায় ও দরিদ্র দাবি করলেন এবং ওই খরচ পরিশোধে অপারগতা জানালেন। মাসে মাত্র 140 পাউন্ড দেওয়ার অনুমতি চেয়ে আবারও আদালতের আশ্রয় নিলেন সাঈদ চৌধুরী। সাঈদ চৌধুরী দাবি করেন স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানায় তার যে গড় রয়েছে সেটি তার স্ত্রীর, গড়ে তার অংশ মাত্র 1%। সাঈদ চৌধুরীর এই দাবি হাস্যকর। এই দাবির পক্ষে তিনি এখনও কোনো কাগজপত্র দেখাতে পারেননি। আদালত তার 140 পাউন্ড করে দেওয়ার দাবি গ্রহণ করেনি। দুটি আবেদন হেরে আব্দুল বারীর মামলার খরচ বাবদ সাঈদ চৌধুরীর মোট দেনা গিয়ে দাঁড়ায় প্রায় 14,000 পাউন্ড। ফলে আইনিভাবে সাঈদ চৌধুরীর ওই গড়ের উপর চার্জ এনেছেন আব্দুল বারী। সাংবাদিক বন্ধুরা, আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকার সহ সকলকে বলতে চাই যে আমরা পরিবার পরিজন নিয়ে যুক্তরাজ্যে বসবাস করলেও মাতৃভূমি বাংলাদেশের প্রতি আমাদের অগাধ ভালোবাসা। সিলেটের সঙ্গে আমাদের নারীর সম্পর্ক,
নিজের জন্মভূমি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়বে, নিজেদের এলাকার সিলেটের উন্নয়ন হবে, প্রজেক্টটি সফল হবে এমন প্রত্যাশা নিয়ে আমরা সাহিদ চৌধুরীর কথা বিশ্বাস করে এক্সেলসিয়র সিলেট লিমিটেডের প্রজেক্টে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি। আমরা যুক্তরাজ্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিনিয়োগ এবং আর্থিক সহযোগিতা রয়েছে। সাহিদ চৌধুরী ও শাহজামাল চক্র বিনিয়োগের নামে আমরা সহ অন্যান্য প্রবাসীদের কাছ থেকে যে অর্থ নিয়ে যে প্রতারণা করেছে সেটি অত্যন্ত দুঃখজনক। সাহিদ চৌধুরীর মতো লোকদের কারণে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সম্পর্কে প্রবাসীদের মনে ভুল ধারণা জন্ম নিচ্ছে। সাংবাদিক বন্ধুগণ, প্রবাসী অবস্থান করার কারণে আমাদের পক্ষে এসব মামলা মোকাবেলা করা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। বাংলাদেশে এসব মামলার ন্যায় বিচার নিয়েও আমরা সন্দিহান, কেননা সাহিদ চৌধুরী চক্র বাংলাদেশে অবস্থানের সুবাদে নানা অন্যায় ও অনৈতিক প্রভাব খাটিয়ে এসব মামলায় সর্বোচ্চ হয়রানি করার সুযোগ নেবে বলে আমাদের আশঙ্কা। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ হাইকমিশন, বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাতে চাই, এই মিথ্যা মামলা প্রত্যাহার ও সুবিচার নিশ্চিত করুন। যথাযথ তদন্তের মাধ্যমে বিনিয়োগের নামে প্রবাসীদের অর্থ আত্মসাৎকারী এই চক্রকে বিচারের সম্মুখীন করুন। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ যাতে মিথ্যা মামলা দিয়ে প্রবাসীদের হয়রানি করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। বাংলাদেশে প্রবাসী বিনিয়োগের দ্বারা অব্যাহত রাখতে এই চক্রের বিচার অত্যন্ত জরুরি। অন্যতায় বিনিয়োগ হারানোর পাশাপাশি মিথ্যা মামলায় হয়রানি হওয়ার আমাদের ওই অভিজ্ঞতা বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ সম্পর্কে ভুল বার্তা চলাবে। কিছু সংখ্যক অসাধু ব্যক্তির কারণে দেশে বিনিয়োগের বিষয়ে প্রবাসীদের আস্থা যেন নষ্ট না হয় সেটি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা আকুল আবেদন জানাচ্ছি। একই সঙ্গে আরও একটি বিষয়ে সাংবাদিক বা কমিউনিটির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সাহিদ চৌধুরী এবং শাহজামাল চক্র আবারও যুক্তরাজ্যে সক্রিয় আছে। এই চক্র যেন আর কোনো সরলমনার প্রবাসীদের অর্থ হাতিয়ে নিতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। আপনারা জানেন সাহিদ চৌধুরী সুযোগ পেলে এই গণ্যমান্য লোকজনের সঙ্গে ছবি তুলে ফেলেন, পরবর্তীতে সেই ছবি ব্যবহার করে নিজেকে বিক্রি করেন। বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে চাতুর্যপূর্ণ আচরণের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। তাই কমিউনিটির দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সাহিদ চৌধুরীর গঙ্গদের আশ্রয় প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকুন, সামাজিকভাবে এদেরকে বয়কট করুন, অন্যথায় এই চক্র সাধারণ মানুষকে আবারও ফাঁদে ফেলতে পারে। সাংবাদিক বন্ধুর অভিযোগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে যে কোনো এভিডেন্স দিতে আমরা প্রস্তুত থাকব। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদেরকে। আপনাদের আর একটা বিষয় আমি জোগ করতাম চাই, একটা মামলার বিষয়ে একটু আপডেট। গতকালকে সিলেট কোর্টও আপনার একটা ক্রিমিনাল মামলা আসছিল সাহিদ চৌধুরী সাহেব এবং শাহজামাল সাহেবের বিরুদ্ধে, গতকাল হয়তো সাজাও দিত কিন্তু সাহিদ সাহেব একটা ফটো ফাটাইয়া করেছিলেন, তাই ইন্টেনসিভ কেয়ারও আসছেন, গতকালকে হসপিটাল ইন্টেনসিভ কেয়ারও আসলেন। আমরা আসলে তার প্রতি সহমর্মিতা জোর করলাম, যদিও ইন্টেনসিভ কেয়ারও জানি না কোন হসপিটাল আসলা, গেলে হয়তো আমরা ঠিকানা জানলে হয়তো আমরা এটা দেখতাম পারতাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা ঠিকানা জানি না। আপনারা যদি জানান গতকালকে তার অবস্থান আমরা জানাইবো, মানে আমরা একটু চেষ্টা করবো তার মধ্যে দেওয়া হবে। খালকে যে কন্ট্রাক্ট করছে আমি কিন্তু অন্তত ওয়ারিড আছি যে খালকে তাই গেছে এমন জায়গা মনে করেন তাই বলছেন লাইফ সাপোর্ট মেশিন হবো, লাইফ সাপোর্ট মেশিন যদি তাই ফটো তুলবেন, আমার দুঃখের বিষয় যে মানুষ আছে এই লাইফ সাপোর্ট মেশিনের ভিতরে, তার লাগে আমার বড় কনসার্ন
আর আপনারা জিজ্ঞাসা খিতাল্লাই করতাম সাইদ চৌধুরী ওমান মানুষ যদি তার ফোনের মনে করে ব্যাটারি চলে যায় যদি ফোনের ব্যাটারি চলে যায় তাহলে কিন্তু ওইটার ভাবতো না যে আমি এক লাখটা খুললে বদুর লোক মারা যাইব যে হোক লাখটা পরে মেশিন আসছে বেটা তার ফোনের চার্জ লাগাই দিব লাগাই তার ফোন চার্জ লাগিয়ে দিচ্ছে ও হইল সাইদ চৌধুরী আপনার আছে আমার বিশ্বাস তারা এনাফ ক্লেভার এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিরিয়ান আমরা জানি সব সব আপনারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তো আমরা সাইচুদের সঙ্গে যে কইরা সাইচুদের মধ্যে জানি সামান্য একজন সংবাদকর্মী অথবা সাংবাদিক আপনারা বড় বড় ব্যবসায়ীর সাথে সাইচুদের সাংবাদিক যে আমরা জানি হিসাবে আপনারা এত বড় ব্যবসার কিভাবে আপনারা ব্যবসা করবে এখন যে আপনারা বেড়াতে চাতুর্য তাই বিভিন্নতা কইরা আর একটা কথা হইলো যে আমরা এই বিষয়টা দীর্ঘদিন ধরে চলে আর কয়েকদিন গতবার যখন সংবাদ সম্মেলন করে দিয়েছি আপনারা যে আজকে যে বন আপনার সাথে জনাব সিরাজ হক সাহেব তাঁদের দিয়েছে আমরা সাইদ চৌধুরীর সাথে বিভিন্ন অবকাশ কেন্দ্রে বেশ আনন্দে তারা দিন খাটাইরা এর এর মানেটা কিতা এবং এর কারণটা কিতা এখন দেখলাম যে আপনার সাথে সাইদ চৌধুরী সিরাজ হক সাহেব আগে আসতাম সাইদ চৌধুরীর সাথে এখন আপনাদের সাথে এর মধ্যখানে কি বিষয়টা কি আমরা জানি না ক্লিয়ার না আমি তো বিনিয়োগকারীদের সাথে কোম্পানির সাথে আমি কোনো ব্যক্তির সাথে আমি যখন এই বিষয়ে জড়িত হয়েছি এখানে যারা মিডিয়েশন প্যানেল ওরা আসলে তারা কনফার্ম করবেন আপনার সাংবাদিক নেতৃবৃন্দরাই আসলে ইনভলভ 2015 সালে বৈশাখী মেলার অনুষ্ঠানে কিছু বিনিয়োগকারীদের আক্রমণের শিকার ওইয়া সাইদ চৌধুরী দৌড়িয়া আমার কাছে আইসন মেলার প্রাঙ্গণে তখন আমি এবং আমার সিকিউরিটিরও আইসে সাথে সাথে আওয়ার পরে আমার হয়েছে যে এখানে একটা গ্রুপ তারার উপরে আক্রমণ করতো বা একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছে আমার আমার তখন সিকিউরিটি হইল আমার ইস্যু মেলার সিকিউরিটি হইল আমার ইস্যু লক্ষ দেড় লক্ষ মানুষের উপস্থিতি তখন আমি তারার সিকিউরিটি কইছি যে তুমি রিস্ট্রেইন করো সবাই রাখো খাড়া খাড়া এগুলো করে তারা বাধা দেও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ টুলিশ তাকেই অ্যারেস্ট করে নিতে পারে তো সাইদ চৌধুরী যখন আমার এই ঘটনাগুলো আমি বললাম এখানে আপনার এক মানুষে আক্রমণ করতে হয় আপনারা তো স্টল দিতে আইসুন তারা স্টল দিস মেলাতে প্রমোট করা লাগে তখন বিষয়টা তাই না আমার কাছে কিছু কুলাসা করছেন করার পরে কইলাম তখন আপনারা ওই দিনই এই কমিউনিটিতে আরোজন প্রতিষ্ঠিত সাংবাদিক আমার বাসন ভাই তাই কিছুক্ষণ পরে আমার কাছে আইসনে এখন সিরাজ ভাই এই বিষয়টা আপনি একটু দেখিয়ে দেখো এটা নিয়ে এত ও আমি প্রথম শুনি যে এটা নিয়ে একটা বড় বিরোধ যদিও এই বিষয়ে বাড়ি ভাই সহ এর আগেও একটা মিডিয়েশন হয়েছে যারা পাউন্ডার ফাটি তাদের সাথে কিন্তু এই মিডিয়েশন ফেল করার কারণেই এই ঘটনা আবার ঘটে যখন এই নজরটা তখন আমি ইস্যুতে দিলাম তখন আমি মেলার নিয়ে ব্যস্ত মেলার পরেও খাম থাকে এই প্রাক মানে সময়ে আমার আরও বিনিয়োগকারী কিছু সরাসরি যোগাযোগ করলাম অনেকের আমি চিনি না তারা সবই জানতে পারলাম যে এই বিষয়টা নিয়ে আমার স্মরণাপন্ন তারা হয়েছই আমি তখন কইছি ওকে আমি সামাজিক দায়বদ্ধতার একটা আছে বলিয়া আমি তোমার তান এবার শুনতে রাজি আছি কথা একটা ডেট নির্ধারণ হইল বৈঠক বইল এই জুনের বোধ একটা সময়ে আমার কাছে একটা ডেট আছে প্রথম মিডিয়েশন বৈঠক হইল 16 জুন এই জুনের বৈঠকে আমি উপস্থিত মিডিয়েশনও যারা আসলো তারা আমারে সভাপতি নির্ধারণ করিয়া মিডিয়েশনের কার্যক্রম শুরু করলাম তখন আমি জানতাম পারলাম উভয় ফক্কর খোলাসা হইলাম উভয় ফক্কর যে কেন কিতা দাবি আলোচনার বিষয়টাকে বিষয়টা অবগত হওয়ার সাথে সাথে আমি সিদ্ধান্ত নিলাম জিনিসটা যদি আরও বালা করে বোঝা যায় মিটিংয়ের সিদ্ধান্তের ভিত্তিতে যে বোর্ড অফ ডাইরেক্টরদের তারা একটা মিটিং কল করবা সাইদ চৌধুরী ম্যানেজমেন্ট কমিটি মানুষ হিসাবে তাই ম্যানেজ মানে ম্যানেজমেন্টের পক্ষ থাকি আর বোর্ড অফ ডাইরেক্টরের মিটিং গিয়া আমরা আজির ইয়া জিনিসটা তারা লোক আর শেয়ার করতাম বুঝতাম এই বোর্ড অফ ডাইরেক্টরের মিটিংও আমি উপস্থিত হইলাম তখন থেকে রাস্তার মাঝে সিকিউরিটি যে বিল্ডিংও উঠছি সিকিউরিটি গার্ড দ্যাট ইজ কি বই বাউন্সার এই বিষয়টা তো আমি অবগত নয় আমি বলে আমি তো এমন কোনো
অনুষ্ঠান হয় তখন তো গেছি না দেখানো সিকিউরিটি লাগে পার্টিকুলার একটা বোর্ড অফ মিটিং একটা স্বাভাবিক একটা মিটিং এটা একটা কোম্পানির মিটিং তখন চার পাঁচজন সিকিউরিটির উপস্থিতি যাই হোক তবুও আমি ভিতরে গিয়ে আপনারা যারা আজকে এই তখন মিটিং উপস্থিত আসলা আমি এই ডাইরেক্টর এরা দুইজন আরও আসলা অনেকেই তো না তখন আমি ও কথাটা কই না আপনারে আমার তো কোনো ইনফরমেশন আমি তো কোনোদিন বিনিয়োগ করছি না আমি এই কোম্পানির পর্যায়ক্রমে এই বিষয়টা ওখান থেকে জানার পরে এই প্রক্রিয়া অব্যাহত রাখছি মিডিয়েশন প্রক্রিয়ার দুই তিনটা সিদ্ধান্ত হয়েছে সেকেন্ড মিডিয়েশনে যে সাহিদ চৌধুরী তার পয়সা যেহেতু আগেই দেওয়ার অঙ্গীকার এ আগে দিছই না তাইলে শাখাটা এবং দেওয়ার ব্যাপারে তারারে একটু সময় চাইছেন ইনস্টলমেন্টে পয়সা দিতে চাইছেন আমরা সিদ্ধান্ত নিচ্ছি ঠিক আছে তারা যেন কিছু চেক দিয়ে দেন এই প্রস্তাবটা মানে পাওনা তার ফক্কর বাড়ি সাহেব সহ এরা যে আমাদের ইনস্টলমেন্ট অনুযায়ী একটা চেক দিয়ে দেবো আমরা মানবো এই চেক প্রদান করার যে ডেট ছিল এই দিন তাই তখন আসল আজ রইছেন না যেহেতু তাই না আজ রইছেন না এবং আমি মিডিয়েশনের একজন চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব যে তখন একটা একটা সিদ্ধান্ত নেওয়া যে হোয়ার ডু আই স্ট্যান্ড আমি তো তখন ডেফিনেটলি এটা ন্যায় পক্ষে আমার অবস্থান প্রকাশ করছিব তখন এই অবস্থান প্রকাশ করার ভিত্তিতে আমি আমরা যে মিডিয়েশন রিপোর্ট যে রিপোর্টটা আমার কয়েকজন কলিগ রেডি করছেন আমি তার সাথে কথাবার্তা হওয়ায় আমি সময় বাংলাদেশে আসলাম বাংলাদেশ থেকে আওয়ার পরে আমি তার সাইন করিয়া এই রিপোর্টের রিপোর্টটা আমি প্রদান করছি তার কাছে যারা উপস্থিত এবং মিডিয়াটার পরবর্তীতে অনেক ঘটনাই ঘটছে আমি পয়সা বিনিয়োগ করছি আমার কোনো ব্যবসার উদ্দেশ্য নয় আমি যখন সিলেট গেলাম বা ইনভেস্টেশনে গিয়ে দেখলাম এই প্রতিষ্ঠানের মালিকই কোম্পানি না যে সমস্ত ডাইরেক্টর এবং বিনিয়োগকারী ২৬ থেকে ২৭ কোটি টাকা অলরেডি বিনিয়োগ করেছে কিন্তু এই কোম্পানির নামে তার এই প্রতিষ্ঠানটাই রেজিস্টার্ড না এই বিষয়টা অনেকেই কিন্তু জানতাম না আমি আওয়ার পরে এগুলো হয়েছি হওয়ার পরে সবাই অনুরোধ করছেন আমার শিয়াজ ভাই আমরা আপনি একটু হেল্পফুল কো আমরারে বাসাও কাই সিচুয়েশন থাকি সর্বপ্রথম বোধহয় বিনিয়োগকারীদের একটা মিটিং আমি নিজে ভলন্টারিলি আমার রেস্টুরেন্টও রাখছি এই সাহিদ চৌধুরী বা ম্যানেজমেন্ট এগুলো ফোক আসলা না আমি কইছি না যদি আমার ইনভলভমেন্ট আপনার আশা রাখুন সাইন আমি জড়িত হইতাম তাইলে আপনি বিনিয়োগকারীদের ডাক্তার এবং তারার না কথাটা তো কিন্তু আপনি জটিল ওই বিনিয়োগকারী ডাক্তার এবং তো আপনার ওই সর্বশেষ তাইলে ও হইল এখন ওই যে ফক্ক আর হক্ক এরার ফক্কে এরার ফক্কে নাই আমি এই সাংবাদিক সম্মেলনে এর আগে তারা করছেন তারা কোম্পানির স্বার্থে আমি চাইছি যতটুকু সম্ভব প্রচারণা বন্ধ থাকা ভালো কিন্তু ২০১৬ সালে যে রেফারেন্স দিলাম যে না সত্র যে প্রচারণা তুঙ্গে ছিল ইনভেস্টমেন্ট নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে এটা তো আমার তারা সাংবাদিক সম্মেলন করছেন আমি তারা তো বাধা দিতাম পারি না সিচুয়েশন ওয়াজ সো মানে ভোলাটাইল এভরিবডি ওয়াজ টকিং ভেরিয়াস কনসিডার ইস্যুস সো দে ডিড ইট এখন আমার এখন হইলে আমি ওখানে উপস্থিত হইতাম এটা তো আমার পক্ষে সম্ভব নয় তারার বক্তব্য তারা দিস হইল আমি যেহেতু বাড়ি বিনিয়োগ আরও অত্যন্ত বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার পক্ষে আমার চেষ্টা করতে হইব যতটুকু সম্ভব সবাই বাসায় আমি মানে যে আমি দিলাম আমি দিলাই না খারাপ একটা 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 আমরা বোর্ড অফ ডাইরেক্টর মিটিং দিয়ে দেখি ডাইরেক্টরে এটা এলাও করে কিনা আমরা ওটা এলাও আমরা তো নিজেরাই টেখা নাই এখন আরো ১৫ কোটি টাকার আপনি সাইন চেক দিলাইছেন এদিকে মুহিব ভাই তার চেক দিছেন সব মিলাই আরো ১৪০ লাখ টাকার চেক ওনার অলরেডি দেওয়া যেটা কোনোদিনও আমরা বোর্ড অফ ডাইরেক্টরে কোনো চেক সাইন করা আমার কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে না সো সিরাজ ভাই যখন আইয়া প্রপোজ করছেন যে আপনার কাছে এই ১৪০ লাখ প্লাস এই ১ কোটি টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি আসেনি তখন কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টরে রিকোয়েস্ট করছে সিরাজ ভাইয়ে যে আপনি ইনভলভ হোকা আপনি ইনভলভ করিয়া দেখো এটা কিছু করা যায় কিনা তখন সিরাজ ভাই নিজেই ইনভেস্ট করিয়া জায়গাটা স্টাডি করা উদ্যোগ নিছন বিভিন্ন ইনভেস্টার আবার ইনভেস্ট করছে যাতে জায়গাটা স্টাডি করা হয় ওইল সিরাজ ভাইয়ের এখানে ইনভলভমেন্ট আমি যাতে
মুক্তা সিনতে অনেক সময় লাগে এখনের এক এক মানে এক এক টাইম পিরিয়ড লাগে আমরা কিন্তু যে সাহিদ সাহেব কী ধরনের মুক্তা আর কি এটা প্রথম সপ্তাহেও চিনি নিছিলাম আমি আর কৈশোর সাহেবে প্রথম সপ্তাহেও চিনি নিছিলাম ইনভেস্টমেন্ট দেখুক এই দেশ আমরা যদিও 100% যে একদম ফর্মেলিটি মেনটেন করি একদম তান সপ্তাহ মানে টেস্ট করি এটা না কিছু বিশ্বস্ততা এবং কিছু মানে কথার উপরে বেস করি আমরা ওগুলো ইনভেস্ট করি আমরা মনে করছিলাম যে আমরা হয়েছে যে প্রায় 41 ডাইরেক্টার্স আসল ল্যান্ড কিনা হয়ে গেছে এখন 41 ডাইরেক্টার্স যারা 50 লাখ টাকা করে দিতে পারবো দে আর নট অর্ডিনারি পিপুল দে হ্যাভ এটলিস্ট লিটল ব্রেইন অটো আমরা আমার এসামশন আছিল তারপরে যেন জায়গা লইলিছে জায়গা তো ওভারনাইট এক সাহিদ চৌধুরী যত বড় বৈমানক না কেনে জায়গা ওভারনাইট বেশি লইয়া যাইতে পারতো না দ্যাট ওয়াজ এনাদার মিস এসামশন মনে হয় ও দুই এসামশনের উপরে বেস করি আর কিছু মানে ডকুমেন্ট এবং কিছু ইয়ে তাহার কারণেই আমরা ইনভেস্ট করছিলাম কিন্তু ইনভেস্ট করার প্রথম সপ্তাহেও কিন্তু আমরা বুঝতাম পারছি যে উই হ্যাভ ইনভেস্টেড ইন টু রং পার্সন ও প্রথম সপ্তাহ থেকে আমরা দুইজন তারপরে এবারে বুঝতে সময় লাগছে ও যে আপনি কইলা জানে আইজ সিরাজ সাহেব আসলা সাইদর পক্ষে ইনটাইন আসলা প্রথম প্রথম সাইদর পক্ষে নাই ঠিক মানে সাইদে তান্তানকে বুঝাইছে রংলি বুঝাইছে তাইনটাই যে সাইদর যে কিতা হইতাম ইলিউশন যে একটা এটা বুঝতে পারছেন না বুঝতে সময় লাগে এখন ও আরো পাই আসেন না আমার মই আমার বিআইও সম্পর্কে মানে আমরা অনেকেও আসলে সরল সাইদ সাহেবে খুব একজন আপনার ইন্টেলিজেন্ট এবং খুব মানে একজন ইয় মানুষ বুঝছেন কনভিনসিং মানুষ তো ফান হঠাৎ ফুড়িয়ে আমরা তো সাধারণ মানুষ আমরা তো মনে করি যে আচ্ছা ঠিক আছে বাংলাদেশেরও যে আপনারা বক্তব্য হয়েছে যে বাংলাদেশেরও কিছু উন্নতি হইল আমরাও বাংলাদেশেও গেলাম গিয়ে জাকারিয়া সিটির একটা মানে রেপুটেবল একটা ইয়ে পার্টনার আসি ডাইরেক্টর আসি গেলে একদিন থাকলাম এক সপ্তাহ থাকলাম আমরা যে 50 লাখ টাকা দিয়া যে এইখান থেকে রুজি করিয়া যে আনিয়া খাইতে হইব ইনকাম দিয়ে চলতে হইব এটা কি আমরা রাখছে তো ওটাও মানে একটা একটা জোরদার ইনভেস্ট করছিলাম তো আপনার আপনার প্রশ্নের উত্তর হয়তো ফাই অনেক বিশেষ করে আমরা খালি কেন যে আমরা 5 জন আছি আমরা 5 জনের লাগে আজকে প্রেস কনফারেন্স নয় প্রেস কনফারেন্স করা এবং মূলটাকে পাবলিসিটি করার পিছনে অন্যান্য কারণ আছে সাইদ সাহেবের বিগ টিম শুধু এই প্রজেক্টও খালি আমরা নাই আরও অনেক ছোটো ছোটো ইনভেস্টার যারা ফার্স্ট থেকে 10 লাখ টাকা দিছেন হেরা কিন্তু এখনও গুমো হেরা কইতে পারে না তারা মানে জাজ কোন দিকে যার যার যে ডুবের যে ডুবিয়া গেছে কি যে সেটা তারা এখনও খবরও নাই তো আমরা আপনার মানে সচেতনতা তৈরি করা যে সাহিদ সাহেবর খপর যাতে আর কেউ না পড়েন আর আগে যে আমরা কমিউনিটির নেতৃবৃন্দর কাছে যে জিও করছি এটাও একটা দুঃখজনক এখনও আমরা সাহিদ সাহেবরে অনেকে চিনতে ভুল করলাম অনেকে এখনও তার লোকের সৈক্যতা করতে মানে বালা ফাইরাম কিন্তু এই সৈক্যতা ইয়ারি সাহিদ সাহেবে কোনো লইয়া যাই বা আরও নিরীহ মানুষগুলোরে এটা লাগে আমরা শঙ্কিত লাগে আপনার মাধ্যমে আমরাও কইতাম সাহিদেনে এই ধরনের মানুষটি অ্যাভয়েড করা কমিউনিটি লাগে বালা আমরা লাগি বালার আপনারা সহযোগিতায় আমরা মানে সাইরাম জানি আমরা যেগুন গেছে ওগুন তানি উদ্ধার নিয়ে করা যায় সরি আপনাদের কাছে আমার সরাসরি প্রশ্ন আপনারা কি বাংলাদেশি বিনিয়োগকারী হিসেবে সেখানে বিনিয়োগ করেছিলেন না ব্রিটিশ বিনিয়োগকারী হিসেবে বিনিয়োগ করেছেন টাকা কিভাবে টাকা কি পাউন্ডে দিয়েছেন নাকি টাকা মানে টাকার অঙ্কে দিয়েছেন আমরা তো আমরা বাংলাদেশি ব্রিটিশ বিনিয়োগকারী হিসাবে প্রজেক্টে পয়সা দিছি কিন্তু সে তো মানে ছাত্রতার মাধ্যমে শুধু ওই কোম্পানিকে এজ এ ব্রিটিশ বাংলাদেশি ইনভেস্টমেন্ট হিসাবে রেজিস্টার না করে বাংলাদেশি কোম্পানি হিসাবে রেজিস্টার করছে আপনাদের ঠিকানাটা কোথায় বাংলাদেশে এখানকার ঠিকানা না এখানকার ঠিকানা এবং বাংলাদেশে টাকার উৎস কি আপনাদের কাছে পরিষ্কার পরিষ্কার টাকায় আমাদের ব্রিটিশ কোর্টে আমাদের মামলা হয়েছে আমার মামলা স্পেশালি ব্রিটিশ কোর্টে হয়েছে তো আপনাদের কাছে প্রত্যেকের কাছে ডকুমেন্টস আছে যে আপনারা বিনিয়োগ করেছেন ব্রিটিশ বিনিয়োগকারী হিসেবে অফকোর্স অফকোর্স আচ্ছা তো আরেকটা বিষয় আমি দেখলাম এখানে আপনারা একটি ক্রিমিনাল কোর্টে মামলা হয়েছে আপনারা বলছেন ওনার নামে হয়রানিমূলক মামলা ছিল 2012 সালে যে ব্যক্তি আপনাদের বিরুদ্ধে মামলা করেছে নুরুল হুদা তাই না জামাল নুরুল হুদা উনি তো আপনাদের শাহ জামাল নুরুল হুদা উনি চেয়ারম্যান ছিলেন তো ওনার বিরুদ্ধে 2012 সালে ক্রিমিনাল কোর্টে মামলা আছে তো মামলা হয়েছে উনি শাস্তি দণ্ডিত আসামি উনি তো 2 বছরের জেল খাটছে আমি না ওয়াইফের তো আপনারা প্রত্যেকেই সম্মানিত মানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইংল্যান্ডে আমরা জানি
তো এমন একজন ক্রিমিনালের কাছে আপনারা কেন অর্থ দিতে গেলেন? ক্রিমিনাল ক্রিমিনাল রেকর্ড তো তার হাইড করছে, ক্রিমিনাল রেকর্ড হি একজন উত্তর দেন। আমরা আপনারা জানতে যাচ্ছি, আমরা দেখেন দেখেন এগুলো বুঝতে যাচ্ছি, আপনারা আপনারা একজন ক্রিমিনাল দণ্ডিত আসামির কাছে কেন এত অর্থ দিলেন? একজন দুজন না, টোটাল বিনিয়োগকারী কতজন আপনারা? শেয়ার কনভিক্টেড, শেয়ার তার কনভিকশনটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার ছিল না, ওইটা পরে ধরা পড়ছে। একজন কনভিক্টেড ক্রিমিনাল কিন্তু বাংলাদেশেও সে যে কোম্পানির চেয়ারম্যান, আইনত কিন্তু সে কোম্পানির ডিরেক্টর হতে পারে না, চেয়ারম্যান হতে পারে না, ওইটাও সে হাইড করছে। তাহলে আপনারা কি স্বীকার করছেন কি না, আপনারা বিনিয়োগ করার আগে যথাযথ ডাবল চেক করেন নাই, এই দায় আপনারা স্বীকার করছেন কি না? আমরা 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 সবগুলা যতটুকু যতটুকু সম্ভব যতটুকু সম্ভব অবশ্যই আমরা করেছি। আমরা তো চেয়ারম্যানের ক্রিমিনাল রেকর্ড করার প্রয়োজন নাই। ভেরি নাইস কোয়েশ্চন আপনি এডুকেশন, খুব ভালো লাগছে শুনি আমার। কিন্তু প্রথমত সাইদ চৌধুরীর যে ঘটনা ঘটাইছে, কোনো সময় চেয়ারম্যানের সামনে আনছে না, কোনো সময় সাইদ চৌধুরীর চেয়ারম্যানের সামনে আনছে না, আহমেদ আলী এবং সাইদ চৌধুরী, যে কোনো জায়গায় যাওক আহমেদ আলী সাইদ চৌধুরী। যেই দিন প্রথমত আমি মিটিংও দেখছি শাহজামালে, প্রথম দিন তার লগে আমার ঝগড়া হয়েছে, প্রথম দিন। আমি জানি না আপনারা অবগত আছেন কিনা, আমার প্রশ্ন হচ্ছে যেই বিনিয়োগ করবে, না শুনে না না যেই বিনিয়োগ করবে তখন এইটাও কিন্তু শাহিদ শাহজামালের ইয়ে ছিল না, এটা সাইদ চৌধুরীর চক্রান্ত ছিল। আমার কথাটা কোনো সময় প্রশ্নটা আপনি বোঝেন না, আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি। আপনি বলতেছেন যে শাহজামালকে যে এই অবস্থায় আমরা জেনে শুনে করছি, এটা কখনো সত্যি না। আমরা যেটা করছি সাইদ চৌধুরীকে চিনি এবং আহমদ আলীকে দেখে পয়সাটা দিয়েছি। তো তাহলে কখনো না কখনো আমরা শুনেন না বলেন। তাহলে যেহেতু এই ব্যক্তি হচ্ছেন চেয়ারম্যান, তো এটা বিনিয়োগকারী হিসেবে আপনার ফেলিওর, আপনি ডাবল চেক করেন নাই কে আসলে চেয়ারম্যান, কার কাছে টাকা যাচ্ছে? সাইদ চৌধুরী একজন মাধ্যম হিসেবে কাজ করেছে। আপনারা বলছি তত সময় আমাদের সাথে ছিল সাইদ চৌধুরী এবং আহমদ আলী, কোনো সময় তারা চেয়ারম্যানের নাম, সেটাই তো আমি বলতেছি, আপনি ডাবল চেক করেন নাই যে কে চেয়ারম্যান কোথায় যাচ্ছে। সো ইট ইজ ইয়োর ফেলিওর টু? না, ইটস নট মাই ফেলিওর এট অল, ইট ইজ নট মাই ফেলিওর, লেট মি টেল ইউ, ইট ইজ নট মাই ফেলিওর। না, সাধারণ মানুষের পক্ষে অতটুকু মানে সম্ভব হয় না, আবার দেখার প্রয়োজনও মনে হয় না। যেটা আমাদেরকে দিয়েছে ওই বেসিসে কিন্তু আমরা বিজনেস ইয়ে করছি এবং কিছুটা ডকুমেন্ট চেক করে এবং কিছুটা বিশ্বাসের মাধ্যমে। একটি দপ্তর খোলা হয়েছে, আমি জানি না আপনারা জানেন কিনা, ব্রিটিশ বিনিয়োগকারী এবং এখানে থেকে যারা বিনিয়োগ করবে বাংলাদেশে তারা যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয় তারা সেখানে ব্রিটিশ হাইকমিশনে রেজিস্টার করে এই বিষয়গুলো জানাতে পারবে, এই মাধ্যমগুলোতে আপনারা গেছেন কিনা? দেখেন বাংলাদেশে বাংলাদেশে বা বাংলাদেশের কি বলে বাই বুক দ্যার ইজ মেনি মেনি লজ মেনি উইংস অ্যান্ড মেনি থিংস, বাট যখন আপনি প্র্যাকটিক্যালি যাবেন দ্যাট ইজ নট নেসেসারি, যে আপনি যেভাবে বলতেছেন এইভাবে হয় না। প্রেস তখনকার কনসুলার ইয়ে ছিলেন শরীফা আপা, ওনার সাথে আমার পার্সোনালি অনেকক্ষণ আলাপ হয়েছে, বাট না লিখিতভাবে দেওয়া হয়নি, দেওয়া হয়নি বিকজ বিকজ দে ডিড নট গিভ আস দ্যাট মাচ হোপ দ্যাট দে ক্যান ডু এনিথিং 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 আই থিংক। না করলে পরে তো আপনি এখন বলতে পারতেন যে আমরা 3 বছর আগে আবেদন করেছিলাম, আমি কোনো সাড়া পাই নাই, আবেদনই আপনি করেন নাই, এটা আমি জানতে চাই। দ্যাটস ইট, হ্যাঁ রিটেন থাকতে হবে। না 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 ঠিক আছে বলেন। আপনারা এখানে মামলা করেছেন তাই না? এখানকার মামলায় আপনি যে চার মানে যে ইয়েটা পেয়েছেন, জাজমেন্টটা পেয়েছেন, ঘরের উপর চার্জ পেয়েছেন, সব ভালো কথা। এই মামলাটা কি প্রতারণার মামলা? এটা প্রতারণার মামলা, ইয়েস, ফ্রডুলেন্ট মিসরিপ্রেজেন্টেশন। আচ্ছা ফাইন, এটার জন্যই কি আপনারা বাংলাদেশে কোনো এই মামলাটা করেন নাই? ফ্রডুলেন্ট মিসরিপ্রেজেন্টেশন আমরা স্পেশালি মানে আমাদের এক একজনের এক এক ধরনের ইয়েটা,
তো আমার যেটা ওইটা ফ্রডুলেন্ট মিসরিপ্রেজেন্টেশন এগেইনস্ট দ্য কোম্পানি ইয়েস একক মামলা ইয়েস একক মামলা আচ্ছা অন্য ইনভেস্টররা যেহেতু এখানে দুটো ব্যাপার আছে এটা হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট এবং বাংলাদেশে প্রজেক্ট সুতরাং দুই দেশের আইনেই কিন্তু এটা কভার করে এলিজিবল আপনি ভিকটিম হিসেবে যাওয়ার জন্য আমার মনে হয় প্রশ্নের একটা অংশ এসছে সরকারিভাবে কমপ্লেনের ব্যাপার কিন্তু এখানে আপনাদের মূল বিষয়টা কিন্তু আজকে অর্থসাথ হচ্ছে মিথ্যা মামলা মামলা যেটা সেটা হচ্ছে আইসিটি অ্যাক্ট এটা বহুল আলোচিত আগে আমরা জানতাম যে শুধুমাত্র সাংবাদিকরা এটার ভিকটিম হয় অথবা গ্রেফতার হয় জামিন অযোগ্য এখন এরকম আপনাদের মতো এরকম আরও কিছু ব্যবসায়িক ব্যাপারে মাঝে মাঝে দেখা যায় আর যেহেতু বেশিরভাগ খবর অনেক সময় আমরা বুঝতে পারি না ইয়ে হয় তো এখন আপনারা আইসিটি অ্যাক্টের ব্যাপারে আপনারা এটার ব্যাপারে সরকারের কাছে জানিয়েছেন কিনা বিশেষ করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের মাধ্যমে ওই যে আজকে টুডে ইজ দ্য ফার্স্ট স্টেপ সো উই আর গোনা টেক দ্যাট স্টেপস ইয়েস আচ্ছা এটা যেহেতু জামিন অযোগ্য তার মানে এখন থেকে আপনারা এই ব্যাপারে অভিযোগ জানানোর জন্য বাংলাদেশে যাওয়াটা আপনাদের জন্য বিপজ্জনক তো সুতরাং আপনাদের এখন ভরসা কি তাহলে হাইকমিশনের মাধ্যমে এই প্রতিকার চাইবেন এইটাই এইটাই আজকের প্রেস কনফারেন্সের এইটাই মূল উদ্দেশ্য কারণ তারা কিন্তু যারা মামলাটা করছে তারা কিন্তু ঠিকই জেনেশন ওই মামলাটা করছে যে আমরা যাতে বাংলাদেশে গিয়ে ওদের আমাদের অনেক ইনভেস্টাররা আছে বাংলাদেশে গিয়ে মামলা করতে চায় এবং বাংলাদেশে গিয়ে শুধু মামলা না ওই কোম্পানির আরও অনেক অনিয়ম আছে যেগুলো মোকাবিলা করতে চায় কিন্তু ওই মামলার মাধ্যমে ওরা এখন বাংলাদেশে যেতে পারবে না বাংলাদেশে যাওয়া থেকে ওদেরকে আটকাতেই কিন্তু এই মামলা আর লাস্ট ইস্যু হচ্ছে যে এখানে একটা চেম্বার আছে এখানে যে বিবিসিসি অথবা বিবিসিআই এখন আরেকটা আছে তো ইনাদের আর্বিট্রেশনের কোনো স্কোপ আছে নাকি আমি জানি না এ ব্যাপারে আপনারা কোনো আর্বিট্রেশন এখানে করেছিলেন কি না আর ঢাকায় এফবিসিসিআইরও এখন প্রবাসীদের জন্য সেন্টার আছে তাদের ওখানে আর্বিট্রেশনের জন্য কোনো কিছু করেছেন কিনা অথবা কোনো করার চিন্তা আছে কিনা লুক আপনি একটা একটা সেকেন্ড যদিও কোচের ভাই এই বিষয়ে বলবেন বাংলাদেশ আমি আমার মামলা হাইকোর্টে এবং এই দেশের সবচেয়ে বৃহত্তর কোর্টে চৌধুরীকে পাকড়ানো আপনি আর্বিট্রেশনের কথা বলছেন আর্বিট্রেশনের অনেক রিপোর্ট আমাদের কাছে আছে সাই চৌধুরীর মতো কিন্তু দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট বুঝছেন কোর্টের মামলাকেই সে খেয়ে জন্য অনেক ইয়ে করতেছে বাংলাদেশের মামলা সে বাংলাদেশের কোর্টের মামলা সে বলতেছে সে নাকি এই দেশে ইন্টেনসিভ কেয়ারে আছে তো এই সমস্ত লোকদেরকে দোয়া কিন্তু তবুও দোয়া করবেন অনেক প্রোগ্রাম হয়েছে দুই তিনটা জি ল তো দীর্ঘমেয়াদী এখানে হোক আর বাংলাদেশে হোক আর ব্যবসায়িক এবং এই ব্যাপারগুলো অনেক কমপ্লিকেটেড লিটন ভাই আপনার ওই সরি লিটন ভাই আপনি যেটা কোয়েশ্চেন করছিলেন যে বিবিসিআইকে ইনফর্ম করা হয়েছিল দেন প্রেসিডেন্ট মিস্টার মাহতাবুদ্দিন হ্যাঁ ওনাকে আমি পার্সোনালি মিট করেছিলাম আমি আমার ভাই ওনাকে অফিসিয়ালিও একটা চিঠি দিয়েছিলাম যে এই ঘটনা বদরুলুক বোধহয় চেষ্টা করছিলেন কিন্তু ওনার যে কি আরেকজন আছে ওনার অন্য ডাইরেক্টর না নাম উনি তো ওকে ফেভারিট আই এম নট স্কেয়ার অফ এনিবডি হ্যাঁ উনি কে ছিলেন ওনার নামটা কি মহিব চৌধুরী ওনাকে মানে সরাইয়া নিয়ে এসে উনি কোনো কী করে নাই ফুলি ইনভেস্টিগ করতে পারেন না বদরুলুক আমাকে অফিসিয়ালিও কিছু জানার নাই সো আই ওয়াজ রিয়েলি আপসেট অ্যাবাউট বিবিসিআই সো দে ডিডন্ট ডু এনিথিং ইভেন অন চ্যানেলস নিউজ ওই যে মিটিং একটা কী হয়েছিল ওইখানে আমি গিয়েছিলাম আমি ওইটা ওই সম্বন্ধেও বলেছিলাম যে বিসিসিআই ইজ ইউজলেস অর্গানাইজেশন দে ডু নট হেল্প এনি ইন্ডিভিজুয়াল ইউনো প্রবলেম ইফ এনিবডি ফেস এনি ইন্ডিভিজুয়াল ইস্যুজ দে ডিডন্ট ডু বাট নিউ বিসিসিআই আই হ্যাভ ইনফর্ম দ্যাম সো অনলি প্রিভিয়াস যারা ছিলেন ওনাকে দিয়েছিলাম বদলু হয়তো চেষ্টা করছেন কিন্তু কিছু করতে পারে নাই দ্যাটস ইট আপনারা সাজমান ও রুদা আপনার ফাজনের বিরুদ্ধে কেস করছেন দুইটা কেস এবং এই দুইটা কেসে ওয়ারেন্টি শুরু একটা কেস নেই আচ্ছা তো ওর হতো দেশ এটা আপনার ফেস কিলা হর রাখুন এটারে এটারে পররাষ্ট্রমন্ত্রী হোক আর বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কাছে আমরা আবেদন জানাইতাম চাই যে
2014 যে সময় আমরা আনসার দিতে অঙ্গীকার নামা সই করেন এই টাকাটা কোন টাকা মানে আমাদের আপনাদের দুজনের টাকা কত টাকা ছিল প্রায় এক কোটি জাস্ট ফিগারটা হলেই চলবে এক কোটি আচ্ছা এক কোটি তিন লক্ষ টাকা এখন কিন্তু মামলাটাতে কিন্তু উনি আপনার সাথে নাই আপনি একাই মামলা করেছেন এখন যে মামলা শুধু আপনারটার জন্য আচ্ছা আর ফাইনাল প্রশ্ন আমার যে আপনারা এটা তো একটা বিজনেস ডিল ছিল আপনাদের এখানে ভেরিফিকেশনের ঘাটতি থাকুক আর বিশ্বস্ততার বিষয়টা থাকুক এটা একটি বিজনেস ডিল আপনারা বাংলাদেশেও যারা পারছেন তারা মামলা করছেন আপনাদের লিস্টে এখানে পাঁচটা মামলা এখানেও আপনি পারছেন সুতরাং মামলা করছেন আপনারা একটা লিগ্যাল এভিনিউ দিয়ে এটার সমাধানের চেষ্টা করছেন এর আগে আপনারা সামাজিকভাবে সালিশের মাধ্যমে ব্যবস্থা চেষ্টা করেছেন এখন প্রেসে আপনারা এসে আপনারা কী নতুন করে অ্যাচিভ করতে চান এই জিনিসটা জানতে চাই প্রেসে আসার কারণ সাইদ চৌধুরীর ভিক্টিম কিন্তু শুধু আমরা না আমাদের বিরুদ্ধে যদিও উনি মামলা করেছেন সাইদ চৌধুরীর ভিক্টিম কিন্তু অনেক স্মল ইনভেস্টররা আছেন এই প্রজেক্টের স্মল ইনভেস্টররা আছেন এবং অন্য প্রজেক্টে কিন্তু সাইদ চৌধুরী ছিল সাইদ চৌধুরী সাহেবের মাধ্যমে ইনভেস্ট করে অনেক উপকৃত আছে যাতে ওনাদেরকে সচেতন করা যায় মানুষকে সচেতন করা যায় সাইদ চৌধুরীর বিজনেস প্র্যাকটিস বিজনেস প্র্যাকটিস হিসাবে মানুষ কাছে সাধারণ মানুষ অবগত করা যায় সচেতন করা যায় ওনারা যা করতেছেন সাইদ চৌধুরীকে আশ্রয় প্রশ্রয় সবাই দিচ্ছেন না কিছু মানুষ সাইদ চৌধুরীকে এখনও আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং এখনও মানে হয়তো স্মল ইনভেস্টারদের কাছ থেকে সাইদ চৌধুরী মানি কালেক্ট করতেছেন উইডন মোট কথা সামাজিকভাবে সচেতনতা তৈরির জন্য আপনারা এক্স্যাক্টলি এবং প্রেসের মাধ্যমে আমাদের যে আবেদন যে বাংলাদেশ গভর্নমেন্ট বাংলাদেশ হাই কমিশন বলেন থ্যাংক্স ফর ইউর অ্যাডভাইস অ্যান্ড ডেফিনেটলি উইল ফলো দ্যাট এখন আপনাদের যে পাঁচজন এখানে যে ছয়জনের মামলাকারী এখানে
হয়েছেন মহিবুল হক ওনারা চারজন একসাথে একই সাথে ইনভেস্ট করেছেন উনি আপনাদের একটু যদি ব্রিফ আপনাদের কো করেন ওনার লেটেস্ট অবস্থাটা উনি জানেন চারটা কি ওনারা এদিকে চারটা কি বাড়ি ভাই আপনারা তো এখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট করছেন কিন্তু এই টাকাগুলা আমরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠাইছিলাম আর এই ধরনের কোনো ডকুমেন্ট আসেনি ডেফিনেটলি এই জন্য তো আমরা মামলা করতে পারতেছি সব মানে টাকাগুলো কিন্তু ব্যাংকিং চ্যানেলে গেছে বৈধ চ্যানেলে গেছে বৈধ চ্যানেলে গেছে অফকোর্স তাহলে তো এই দেশে আপনার আমার স্পেশালি আমার টাকা আমি সকলের জন্য বলতে পারবো না বাট মোস্টলি অনেক টাকাই বৈধ চ্যানেলে যাওয়ার কথা দ্যাট ইজ মাই বিলিভ যদি না যায় তাকে যদি মানে মানে আমার খানও বাড়ছে এই জিনিসটা এই জন্য আপনারা আমার প্রশ্নটা যে এটা তো কেউ বৈধভাবে আমি আমি আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় বলতে চাই আমি আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় বলতে চাই সাই চৌধুরী কিন্তু এই এই বয়ে সবাইকে দেখায় আমি যে আপনারা যেবা যারা যদি সাইজের মাধ্যমে ইনভেস্টমেন্ট করেন টাকা কীভাবে গেছে সেটা বড় কথা না টাকা গেছে আপনাদের এই এগ্রিমেন্টটা এবং বারবেল এগ্রিমেন্টও যদি থাকে আপনাদের কাছে যদি সাইজ কোনো লিখিত ডকুমেন্ট নাও দেয় অলসো ইউ ক্যান কাম ইউ ক্যান আস্ক মি ফর এনি অ্যাডভাইস আই এম উইলিং টু গিভ ইউ এনি অ্যাডভাইস ডোন্ট স্কেয়ার আপনারা সবাই সামনে আসেন আপনাদের যদি কোনো ইনভেস্টমেন্ট লস হয়ে থাকে সাইজের মাধ্যমে উই আর উইলিং টু হেল্প ওইটা ওইটা ডেট আছে ডেট দেওয়া আছে আইসিটি কোর্টে যেটা মামলা হয়েছে দেখেন উনি যখন এই মামলাটা করেন তখন কিন্তু উনি এই কোম্পানির চেয়ারম্যানও না এই কোম্পানির ডাইরেক্টরও না কিন্তু এরপরে উনি চেয়ারম্যান বলে এই মামলাটা করছেন আপনারা যে এটা যে টাকাটা বৈধভাবে ফাটাইছেন এটা কোম্পানির অ্যাকাউন্টে ফাটাইছে না সাইচৌধুরী সাহেবের অ্যাকাউন্টে ফাটাইছিল আমাদের টাকাগুলো কোম্পানির অ্যাকাউন্টে ফাটানো হয়েছে ইয়েস মোস্টলি মোস্টলি টাকাগুলো কিন্তু কোম্পানির অ্যাকাউন্টে গেছে অথচ আমরা সামনে আইতাম পারছি সাইদ চৌধুরীর ক্ষত হইল গিয়া যে টাকাটা কিভাবে দেওয়া হয়েছে অন্য মানুষের বই দেখানি হয় এই কারণে মানুষ সামনে আয় না এই হলো মেইন রিজন ব্যক্তিগতভাবে হয়তো কেউ দিতে পারে বাট আমি ব্যক্তিগতভাবে দিনে কোম্পানিতে এই টাকাটা দিছি সব ডাইরেক্টরগুলো উপস্থিতিতে এই কমিটি খোলা হয়েছে 17 জন আপনারা সব কপি নৌকা বোর্ড অফ মিটিং যারা সব ডাইরেক্টরগুলো দস্তখত দিয়েছে এটা আছে আর ৬ তারিখ জুনের ৬ তারিখ ব্যাকডেটেড আর একটা একটা গোয়া ডকুমেন্ট দিয়া বাংলাদেশের কোম্পানি হাউস এই মানে ডাইরেক্টর দ্বারা নির্বাচিত চেয়ারম্যান তাহলে রাখিয়া এমডি মাসুকুর রহমান নির্বাচিত ডাইরেক্টর দ্বারা এনে বাদ দিয়া 2-3 সপ্তাহ আগে একটা মিটিং ওর ডেট দিয়া দেখাইয়া বাংলাদেশের কোম্পানি হাউসও রেকর্ড পরিবর্তন হয়ে গেছে এবং এদিকে 17 তারিখ সিটি দেওয়ার পর শাহজামাল এবং সাইদ চৌধুরী এই মিটিংয়ের দিন কনফার্ম করছেন যে তারা সম্মতি দিছেন যে তারা রিজাইন করে দিছেন
নতুন কমিটি গঠন করার লাগে। আগেই ছয় তারিখেই তারা তাদের মনোনীত ব্যক্তি জিলু সাহেব, জিলু মিয়া এবং আমি খরে, এগুলো তো এভিডেন্স এগুলা। আচ্ছা এখন এগুলো দেখো আপনার মেজরিটি ডাইরেক্টর একটু হেল্প করুক, এভিডেন্স দেউক, আমরা এই কেস গুলো আমরা ফরওয়ার্ড করব। ধন্যবাদ। ভাই অনেক অনেক লোক আছে, সাইদের ভিকটিম কতজন সংখ্যা শতর উপরে হওয়ার কথা আমরা জাস্ট অ্যাসিউম করতেছি, বাট সাইদ কোনো সময় স্মল ইনভেস্টর, হ্যাঁ একশোর উপরে হবে। আপনি যে অ্যামাউন্টটা বলতেছেন একশো পাউন্ড থেকে শুরু করিয়া আজকে এক কোটি দেড় কোটি টাকা পর্যন্ত মানুষের কাছে নিয়েছে, একশো পাউন্ড বলতে যারা মেলা পাইছে, যে ভদ্রলোক মেলা পাইছে ও ভদ্রলোকের একশো পাউন্ড দিল, তুমি ডাইরেক্টর একশো পাউন্ড থেকে। আমার ফ্রেন্ড বন্ধু অনেকে বলতেছেন করা হয়েছে শুধু আপনার নামটা দেন, দস্তখত দেন, কোনো টাকা দেওয়া লাগবে না। এখানে হয়তো অনেকে বলবেন না, অনেক আছে যারা আমাকে কনফার্ম করছে শুধু নাম ঠিকানা দেন, নামটা দেন, আপনার নাম আমি বিক্রি করব। ওইভাবে অনেক ডাইরেক্টর অফার ছিল। একটা জিনিস কইলে আমি আমি না কইলে শান্তি হইতাম না, একটা আমি কই না। আজকে আপনারা সংবাদ সম্মেলন করতেছেন যে অর্থাত্মের সাথে মিথ্যা মামলার বিষয়, আমাদের সাংবাদিকদের এখান থেকে আপনারা কী অ্যাচিভ করতে চাচ্ছেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বিকজ আমরা যদি এখানে পেপারে বা টিভিতে নিউজ করি, পেপারে লিখি, সাইচো যদি কিছু আসবে যাবে না, আপনারাই বলছেন আপনাদের ভাষ্য, কিন্তু আমাদের মাধ্যমে কী অ্যাচিভ করতে চাচ্ছেন এক নম্বর। আর একটু আগে তানভীর ভাইয়ের প্রশ্নের উত্তরে বলেছেন হাই কমিশনে আপনারা যাচ্ছেন না, যে তারা পাত্তা দে না পাত্তা দিবে না 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 পাত্তা দিবেন না, এই পাত্তা দিবেন না কথাটা তো তারা শরীফা খান অনেকের অনেক কিছুই করেছে, এখনও হাই কমিশনে আপনার এটা না দিলে আপনার প্রাইম মিনিস্টারের কাছে যেতে হলে হাই কমিশনের মাধ্যমে যেতে হবে। আপনি এনআরবি, আপনি ব্রিটিশ হাই কমিশনে যে একটা সেল এনআরবির একটা সেল আছে, আপনারা যদি না জানেন সেই মাধ্যমে যান, সেইটা একটা হবে, কারণ যেহেতু সেও ব্রিটিশ আপনিও ব্রিটিশ, এবং প্রাইম মিনিস্টারের কাছে যেতে হলে তো আপনারা একটা মাধ্যম যেতে হবে হাইকমিশনের মাধ্যমে। হাইকমিশনে আপনারা এটার কোনো তথ্য দিচ্ছেন কিনা বা কবে যাবেন এই ধরনের কোনো ইয়ে দিলে এটাও আমাদের একটা নিউজের এলিমেন্ট, কিন্তু এখান থেকে এমন কিছু অ্যাচিভ করা আপনাদের খুব ভেরি হার্ড। থ্যাংক ইউ। আপনার এই কোয়েশ্চেন আনসার যেটা আমরা আমাদের এই প্রেস রিলিজের লাস্ট পেজে আমরা যে রিকোয়েস্টটা করেছি সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে শেখ হাসিনা কাছে এটা পাঠানোর ব্যবস্থা করতে করবো, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাব, বাংলাদেশ হাই কমিশনে যাব, বাংলাদেশ পুলিশ প্রশাসনে যাব, আবেদন জানাতে চাই এবং আমরা যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। আজকে এখানে আমরা যত কিছু জানছি যে ব্রিটিশ হাই কমিশনে এটা আছে, এনআরবির জন্য এগুলো আছে, এগুলো তো আমরা জানতাম না। আপনার তানভীর ভাই একটা কোয়েশ্চন আমি আনসার দিচ্ছি এবং মুসলিম ভাই কোয়েশ্চনটা, যারা 80% মানুষকে সে বয়ে দেখাচ্ছে যে বড় বড় যারা সিরাজ ভাইরে জেলে ঢুকাই দিলাম তুমি খে, সিম্পল ইজ দ্যাট, বাড়ি বেড়ে সাইড বছর সাত বছর এই টাকা তুলতে পারছে না তুমি খে, সো কেস সবাই মনে করে যে আমি কাজ করি লন্ডনের বারা থাকি, আমি এখানে যাবো গেলে আমার কী হবে। ইভেন আমার ছোটো ভাই যে শেখ হাফিজ তার নামেও কেস আছে, সে সাদাবাজির মামলাতে গেছে, আমি এখানে আমার ছোটো ভাইরে মানে সে যেভাবেই যাদেরকে যতটুকু সম্ভব মানে দমানোরা করা যায় এটাই হচ্ছে তার উদ্দেশ্য। আমরা যেটা অ্যাচিভ করতে চাই সেটা হচ্ছে পেপার পত্রিকা যেটা সাংবাদিক আপনারা যে সাহায্য সেটা হচ্ছে যে আমরা তো এই যে কথাটা আজকে আইসিটি মামলা যে সে হচ্ছে সম্মানিত ব্যক্তি, সম্মানের নষ্ট হানির জন্য আইসিটি মামলা, যে আমার সম্মানের হানি হয়েছে আইসিটি আপনারা ফেসবুকে বা পাবলিশ করছেন, এটা আমরা আজকে ওভার করতেছি যে আপনি সম্মানী ব্যক্তি না, আপনি আমাদের সাথে এই কমিটমেন্ট ফেল করছেন, প্রতারণা করছেন, এইটা হচ্ছে আমরা জানাতে চাই এবং এই জানানোটাই হবে আমাদের ফার্দার সাবমিশনটা হবে। এই সব আজকে আপনাদের কাছে 60টা ইনফরমেশন পাইছি আমরা আলহামদুলিল্লাহ, যে ব্রিটিশ হাই কমিশনে 3-4টা ডিপার্টমেন্ট আছে, FBI আর 8টা ডিপার্টমেন্ট আছে যেখানে আমরা কমপ্লেন, যেগুলো আমরা জানতাম না,
আমরা লন্ডনে থাকি, আমাদের সবারই ব্যবসা আছে, বাণিজ্য আছে, সবার খরচ আছে, সবার একটা লাইফ আছে। ওইটা ছিল আমাদের বিশ্বাসের একটা আস্থা, যে ওখানে একটা বিশ্বাস ছিল। আর যেহেতু আমি ব্যক্তিগতভাবে একটু আগে বলছেন, আপনারা আপনার আনসারটা দিচ্ছে আজকে, যে আপনি চেক করলেন কিনা, আমি যখন প্রথম আসি আব্দুল লতিফ জেপি দেড় কোটি টাকা, সিরাজ হকের সাইন, শুধু সাইন লাগবে দিয়ে দেন, তাজউদ্দিন যে এমপিতে দাঁড়াইছিলেন যে বাংলা টাইমসের, তাজ রহমান, উনি তিন কোটি টাকা, উনি এমনও দেখাইছে সে সাত কোটি টাকা সাইন করছে, সারা কোম্পানি উনার হয়ে যাবে, এই জন্য তাকে দিবে না, সে সাইন নিছে, শুধু একশো টাকা দিয়ে সাইন দেন, এর সাইনটি তো বিক্রি করছে সে। আমি তো আমার আমি তখন ছিলাম আজ থেকে সাত বছর আগে ইনভেস্টমেন্ট। এই মেসেজটা কি তাহলে আপনি স্বীকার করছেন যে আমাদের সমাজে এমন অনেক প্রতিষ্ঠিত মানুষ আছে যাদের নাম ব্যবহার করার কারণে, এইটা 100% দিতে পারবো আপনাদেরকে, তো আমাদের সমাজের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি আছে যারা শুধুমাত্র নাম ব্যবহার করার কারণে আপনারা বিভ্রান্ত হয়েছেন। জি, এটাই এটাই বলতে চাচ্ছি, এটাই তো আজকে এটাই মেসেজ আমাদের। এবং সেই প্রতিষ্ঠিত নামগুলো কি কি সেগুলো আপনারা প্রেস কনফারেন্সে বলুন। আমার প্রশ্ন, কারা কার নাম দেখে আপনি মনে করেছেন যে তিনি দিয়েছেন এক কোটি টাকা, এই কারণে আমি প্রতারিত হয়েছি? হু আর দে? আমি আপনাকে যেটা আমরা আমি আপনাকে যেটা বলবো, যেটা আমার সিরাজ ভাই যে নামটা দেখছি, সিরাজ ভাই এখানে আছেন, তখন মিয়া মনিরুল আলম ছিলেন, তো আজকে 2014 মিয়া মনিরুল আলম, আরও জন ছিলেন, এই যে বিএনপির আপনার এরিয়ার যে নাম কি দাদা আমি বলে গেছি, এইটা আমি তাজ রহমান যিনি, উনি তিন কোটি টাকার সাইন দেখছিলাম। আমি তখন 27 ইয়ার্স ওল্ড ছিলাম, আমি এত বুঝতাম না, সাত বছর আগের ইনভেস্টমেন্ট, আমি বুঝতাম না, আমি এত বড় বড় নাম দেখে, যারা ইউকের টিভিতে দেখি, তখন আমার ওপিনিয়ন তো ওই টিভিতে দেখি ওনারা আলহামদুলিল্লাহ বিশাল বড় বড় ব্যবসায়ী, তো আলহামদুলিল্লাহ ভালো। এই জায়গায় তো আমরা যেটা করছি, যে নাম দেখছি, বহু সাংবাদিকের নামও দেখছি যে যারা আছে, যেটা তো আমাদের আর কি করার আছে। ব্যারিস্টার মুস্তাকিম ভাই, উনি বাংলাদেশে ঠিকানা টাওয়ারের চেয়ারম্যান, ওনার অনেক কিলো আছে, উনি আজকে আমি আপনার অরিজিনাল একটা ঘটনা আপনার বলি। আমার বাসায় কিন্তু দাওয়াত দিছিলাম প্রথম চেক নেওয়ার জন্য, লাঞ্চে বসে আমার আমার সাথে ছিল আহমেদ আলী এবং সাঈদ চৌধুরী। লাঞ্চে খাওয়াত বসার পরে তার ফোন রিং হয়েছে সাঈদ চৌধুরীর, বলছে ইকবাল ভাই, আবার আমাকে বলতেছে ক্লিয়ারলি, উনি হচ্ছে নিকু ব্র্যান্ডের মালিক ইকবাল ভাই, আপনার নাম শুনতে চাইছিলা, ইকবাল ভাইয়ের নাম পর্যন্ত আমার সামনে করছে। তো আমি অবভিয়াসলি এজ এ দাঁড়িয়ালা মানুষ, খুব ভালো মানুষ, আমি তো মনে করছি যে খুবই ভালো মানুষ, যে বাংলাদেশে যে মানে যে আল্লাহর মাইনের নাসির সাহেব, উনি ফুরা কিনে ফেলতেছে, উনি নিয়ে নিলে 100% নিয়ে যাবে, আমরা ভিকটিম হয়ে যাব, আমাদের ইনভেস্টরের কোনো কথা বলার সুযোগ থাকবে না, এই জন্য নাসির আমাকে উনি পার্টনার করবেন না। তা আপনি যাবেন কোথায়? আপনাকে যদি কাগজে সিগনেচার দেখায় তাহলে যাবেন কোথায়? আমার এই যে পিকচার, ওনার তো ভাই রানীর সাথে পিকচার আছে, ওনার সাথে রাজার সাথে পিকচার আছে। তা আমি একজন স্বাভাবিক মানুষ, আমি দেশে আসছি 2009-এ, আমি সেক্ষেত্রে আপনারা অ্যানমেইনের ছবির কারণে বিভ্রান্ত হয়েছেন, এইটি ব্রিটিশ পার্লামেন্টে অবহিত করে রেকর্ড দিয়ে আমাদেরকে জানান। উইল ফেস দ্য ফলো আপ। হে দিস স্টোরি, হে দিস স্টোরি, ট্রেজারিটির মাঝে একটা কোম্পানি আছে ডাকাত, যার কাছে কোম্পানিটা ব্যস্ত আছে কতদিন আগে, প্রিন্স চার্লসের সাথে তার একটা পিকচার আছে, ওই ভদ্রলোক আবু ফসল জনির দেখায় দেখো আমার কিন্তু রানীর সাথে সম্পর্ক আছে। আমার মানে দুইটা কোয়েশ্চেন, একটা হলো যে আপনারা যে বিনিয়োগ করছিলেন, আপনারা কি পরিমাণ লাভের অফার দেওয়া হয়েছিল? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আপনারা তো অলরেডি একটা মামলা খাইছেন তথ্য প্রযুক্তি আইনে, আজকে যে লাইবর, এটা কিন্তু আপনারা পক্ষ থেকে হরর নিনা যে লাইভ হরার তানোর পক্ষ থেকে হরর লাইভ উই আর রেসপন্সিবল ফর হোয়াট উই আর সেইং, এভরিথিং ইজ ফ্যাকচুয়ালি কারেক্ট। অ্যান্ড দেখাই লইছে বিজনেস প্ল্যান প্ল্যানও মোর দেন 20% প্রফিট আমরা ফোরকাস্ট করিয়া দেখাই লইছে। এবং আই আস্ক হিম ডাটা, যেগুলো ডাটার ভ্যালিডিটি বা ডাটার জিও সম্বন্ধে আমি জিও করছিলাম, তখন আমার হয়েছে জেনে থাইন প্রজেক্ট অ্যাকচুয়াল প্রজেক্ট দুই মাস তিন মাস অবস্থান করার পরে যে ডাটাগুলো তাইন ইউজ করছো এগুলা অথেন্টিক ডাটা এবং এগুলা কোনো ইয়ে নাই, প্রজেকশন নাই, 20% দেখাই লইছে। এবং ল্যান্ড ভ্যালু, একটা ল্যান্ড ভ্যালু হয়েছে, আপনার সাধারণত ল্যান্ড ভ্যালু ক্যান ইনক্রিজ মেনি 100 টাইমস
that was his projection. Barabai, after question to answer, I mean, they can do. Barabai, I'm a personal logia. After us, I ask you for this one. Shobu Amezotuguzani, since I came to this country, I think you know, you being born businessman, but Zare accused Hora, thank the businessman. Nai. I am not a businessman. তখন আমি একটা রিসর্ট নিয়ে দেখাইতাম পারমু এর কারণে আমি কিন্তু রিয়া করছি এমন কোনো আছে না যে আমি টাকা রিয়া আমার বিজনেস চালাইতে মইব শুধু ও কারণে দিছে যে কালকে নেক্সট প্রজেক্ট মজে নেক্সট জেনারেশন দে ক্যান গো এন্ড সে সামথিং বেটার বাট দিস সিচুয়েশন আমি last comment ta koile apnara bar bar kintu jigaisen khoyjon director khoyjon investors exactly this was my question to him on the first board meeting bicharai amra re khoyjon director khoyjon investor e koto diso that was a simple question to me jadi bal lagi aaj taki fast posor 8 10 ekhon ponto tara loge asun phaisun na result ta kita apnara expert koron amra khar geche invest korchi and to your question he is a brilliant marketing man I respect him for that no I would any person Sai Chaudhary is a brilliant marketing man and I would love to have him as a marketing manager for my company but I will not trust him with a penny after I found out what he has gone through now thank you